শুক্রবার দুর্গাপূজার দশমীতে মাকে বরণ করার পরেই শুরু হয়ে যায় প্রতিমা নিরঞ্জন। বাঁশবেড়িয়া পৌরসভা এলাকাতেও গঙ্গায় বিভিন্ন ঘাটে বিসর্জন চলে। এলাকার বিভিন্ন পুজো কমিটি শোভাযাত্রা সহ গঙ্গার ঘাটে আসেন। ঢাক কুরকুরির তালে চলে উদ্দাম নৃত্য। ত্রিবেণীর ঝাউতলা কালীবাড়ির ঘাটে এই বিসর্জনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পৌর প্রধান অরিজিতা শীল, শহর তৃণমূলের কার্যকরী সভাপতি দেবরাজ পাল সহ অন্যান্যরা। বিসর্জনের সময় গঙ্গা দূষণ আটকাতে পুরসভার পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পৌর প্রধান। প্রত্যেকটা ঘাটে এক্সট্রা করে লাইট লাগিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে, প্রত্যেকটা ঘাটে বড় বড় ভ্যাট লাগিয়ে দেওয়া হয়েছে যাতে গঙ্গা দূষণ না হয়। যাবতীয় পুষ্পপত্র এবং যা জিনিসপত্র আছে সরকারের সেই ভ্যাট গাড়িতেই পড়ে, এবং প্রত্যেকটা ঘাটে জলের গাড়ি দেওয়া হয়েছে, এবং প্রশাসন থেকে সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা মেনে চলেই প্রত্যেকটা প্রতিমা বিসর্জন হচ্ছে। এবং আমরা সকলে রয়েছে, সমস্ত কাউন্সিলরবৃন্দ রয়েছে, এবং অনেক কর্মীবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। কোনো অসুবিধা হলে সুন্দরভাবে প্রতিমা বিসর্জন হচ্ছে, এবং হেলথের মেয়েরা আছে, ডাক্তার বসিয়ে রাখা হয়েছে, ফার্স্ট এডের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটা ঘাটে। অন্যদিকে শহর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি বলেন, মহাশয়ের নির্দেশে আজকে আমরা এইখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের জেলা সভাপতি তপন দাস মহাশয়ের নির্দেশ মতো আমরা এখানে আছি। দলের তরফ থেকে চেয়ারম্যান আছেন, আমি আছি, যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে, কোনো চোর জামলা যেন এলাকায় না হয়, অশান্তি অশান্তি যেন দুষ্টচক্র আমাদের এলাকায় ঘুরছে বিজেপির, যেন কোনো দুষ্টচক্র না গলাতে পারে, সেই জন্য আমরা বাঁশবেড়িয়া টাউনের পক্ষ থেকে আমাদের অধিবক্ত তপনদাসের নির্দেশ মতো আমরা, আমি চেয়ারম্যান আছি এখানে, আমরা সব কিছু নজর রাখছি। প্রতিটা পূজা কমিটি খুবই খুশি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যে প্রতিটা 10,000 টাকা করে ক্লাবে দেওয়া হয়েছে, কমিটিতে দেওয়া হয়েছে, সবাই খুব উল্লাসিতভাবে বিসর্জন দিচ্ছে, সবাই খুশি, দিদি দীর্ঘায়ু কামনা করছে প্রতিটা পূজা কমিটি। হুগলি থেকে সতীশ গুপ্তার সঙ্গে বিধান দেবনাথের রিপোর্ট, NNTV বাংলা।